জীবনে চলার পথে যে কোনো মুহূর্তেই কোনো ধরনের কষ্ট এবং দুঃখ পেলে আমরা সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানাই, হে সৃষ্টিকর্তা, আপনি কেন আমার জীবনে এত দুঃখ কষ্ট লিখে রেখেছেন? কিন্তু একবার কি দর্শক ভেবে দেখেছেন, এই যে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা সৃষ্টিকর্তার কাছে কি অভিযোগ জানাবে? সে কি সৃষ্টিকর্তার কাছে বলবে, হে সৃষ্টিকর্তা, আপনি কেন আমাকে এভাবে এই পৃথিবীতে পাঠালেন? দর্শক, চলুন বিস্তারিত ঘটনাগুলো আমরা তার মুখ থেকেই শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মিনহাস। মিনহাস, কোথায় থাকেন আপনি? থাকি হলো কাগল। কোথায়? কাগল। জোরে বলেন। কাগল। এটা কোন জায়গায়? গাবতলি থানার মধ্যে। গাবতলি থানার মধ্যে? কোন গাবতলি এটা? মানে জেলা পড়ছে কি? বগুড়া জেলা। বগুড়া জেলা। আচ্ছা, এখন তো আপনি বগুড়াতেই আছেন তাই না? আচ্ছা, কি করেন আপনি? চায়া খাই। চায়া খান? আচ্ছা, এই যে আপনার পাড়া আমি দেখতে পারতেছি, কি হইছে পাড়া একটু ভালো করে একটু দেখান তো আমাদের, কি হইছে এই পাড়াটা? কি হইছে? জলমত থেকে। আচ্ছা, এখানে আপনার দেখতে পারতেছি একটা মানে হাতের আঙ্গুলের মতো একটা, তাই না? আচ্ছা, আর এই যে এখানে এখানে এটা এটার পায়ের মোড়ায় কিছু নাই। আচ্ছা, এটা কি জন্মগত ভাবে? হ্যাঁ ভাই, জন্মত থেকে। কি হইছে এখানে? মানে এমনিতে কোনো রোগ বালাই তো কিছু হয় না, বা কাইটা গেছে এরকম কিছু না, মানে আপনি জন্মই নিছেন এভাবে? আচ্ছা, বয়স কত আপনার? 21। 21 বছর। আচ্ছা, আপনি কি করেন? ভিক্ষা করা ছাড়া কি আদার্স কোনো কাজ করেন? না, করেন না। মা বাবা আছে? ভাই আছে, মা আছে, বউ আছে। আচ্ছা, তার মানে আপনি বিয়ে করছেন? কত বছর হয়েছে বিয়ে করছেন? 3 বছর হচ্ছে। 3 বছর হয়েছে বিয়ে করছেন। তো আপনি যাকে বিয়ে করছেন সে কি সুস্থ? হ্যাঁ, তাই সুস্থ। সে সুস্থ? আচ্ছা, তো সুস্থ হইলে আপনাকে বিয়ে করলো কেমন? কি দেখে বিয়ে করছে? তাই না, আট পাগলি সিস্টেম। আট পাগলি? আট পাগলি। মানে আপনি যারে বিয়ে করছেন সে হচ্ছে আধা পাগলি? হ্যাঁ, ব্রেনের সমস্যা আছে। ব্রেনের সমস্যা আছে? আচ্ছা, এই কারণে হচ্ছে সে আপনাকে বিয়ে করছে। তো প্রতিদিন যে আপনি ভিক্ষা করেন, সাহায্য তোলা বা ভিক্ষা করা একই কথা, যে যে সাহায্য যে তোলেন, প্রতিদিন কয় টাকা পান আপনি? 200 পাই, কোনোদিন 300 হয়, 500 হয়। 200 হয়, 300 হয়, 500 হয়, এই টাকাটা কি করেন আপনি? মানে মতলব জমি নাই, কোনো বাড়ি জায়গা নাই, চাউল কিনে খালি পানি বাদ দেওয়া সব কিছু কিনা। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে আপনি এখন যে অবস্থাতে আছেন, এটা নিয়ে কি সৃষ্টিকর্তার কাছে কখনো অভিযোগ জানান, যে আল্লাহ আপনি আমাকে কেন এইভাবে সৃষ্টি করলেন? না, জানান না। মানে আপনি যেভাবে আছেন এইভাবে সন্তুষ্ট? খুব ভালো লাগলো। নামাজ পড়ি তন্ত। জি, নামাজ পড়ি। নামাজ পড়েন? হ্যাঁ। আচ্ছা, আমার আজকের এই ভিডিও দেখার পর কেউ যদি কোনোভাবে আপনাকে আর্থিক সহযোগিতা করতে চায়, সেটা কি আপনি নেবেন? হ্যাঁ, নিবেন। আচ্ছা, এখন আর্থিক সহযোগিতা যদি করতে হয় তাহলে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাই না? যোগাযোগ না করে তো সহযোগিতা করতে পারবে না। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে? নাম্বার লাগবে। মোবাইল নাম্বার আছে আপনার? আছে। মুখস্থ বলতে পারবেন? নাম্বারটা বলেন। 017-7861-711। আবার বলেন। 017-7 তারপরে 806-1711। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এই নাম্বারে কেউ যদি ফোন দেয় আপনার সঙ্গে কথা বলতে পারবে? হ্যাঁ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি ওনাকে কোনোভাবে আর্থিক সহযোগিতা করতে চান, যে বিষয়টা করবেন, সরাসরি উনি যে নাম্বারটা দিল এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে ওনার সঙ্গে কথা বলবেন, কথা বলার পর কনফার্ম হয়ে যদি কেউ কোনো ধরনের হেল্প করতে চান করতে পারবেন। কারণ দেখা গেছে আপনারা সবাই মিলে যদি তার পাশে একটু এগিয়ে আসেন, অন্তত তার একটা দেখা গেছে ছোটখাটো একটা দোকান নিয়ে এসে বসতে পারবে, একটা দোকানদারি তো করতে পারবেন, তাই না? আপনি তো ভারী কোনো কাজ করতে পারবেন না, বা দৌড়াদৌড়ি করে কোনো কিছু করতে পারবেন। আচ্ছা, তো ভাই আমরা আপনার একটা ভিডিও করলাম, ভিডিওটা দেখার পর অনেকে আপনাকে হেল্প করবে, সহযোগিতা করবে ইনশাল্লাহ। আমি আশা করবো আপনাকে যদি কেউ সহযোগিতা করে এবং সেই সহযোগিতার টাকা দিয়ে যদি অন্তত একটা ছোটোখাটো ব্যবসা আপনি করতে পারেন, তাহলে তার ভিক্ষা করবেন না? করবেন না? আচ্ছা। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে এখানে অনেকজন মানুষ আছে, মুরব্বী, বাপ, চাচা থেকে শুরু করে অনেক বয়সের মানুষ আছে। তো আমরা যে কোনো একজন মানুষের কাছ থেকে একটু জানবো ওনাকে কেউ চেনে কিনা। মুরব্বী, ওনারে দেখছি বহু জায়গাতে। আমি বহু জায়গাতে? মানে কোন কোন জায়গায় দেখছেন? ওনাকে বগুড়া দেখছি, ওনাকে মোগামতলা দেখছি, ওনাকে গোবিন্দগঞ্জ দেখছি, ওনাকে ওই মাটিলি মোড় দেখছি। আচ্ছা, এইরকম বহু জায়গাতে ওনাকে দেখছি। অনেক জায়গায় দেখছি। মোগামতলা দেখছি। জি। আচ্ছা আচ্ছা, তো সব জায়গায় দেখছেন মোটামুটি সহযোগিতা নিয়ে চলে, তাই? হ্যাঁ, এইভাবে উনি ওই রাস্তার মাঝখানটি এই সাইড দিয়ে ও সাইড দিয়ে গাড়ি চলাফেরা করে। ওনাকে 2 টাকাও দেয়, 4 টাকাও দেয়, 5 টাকাও দেয়, 10 টাকাও দেয়, 50 টাকাও দেয়, এইভাবে উনি চলাফেরা করে আর কি। আর এই যে গাড়িটা যে যায়, এটা গাড়ি যাওয়ার তো কোনো ইয়ে নেই, কিছু তার কারণ ব্রেক ফেল হয়ে গেলে উনিকে ওনার 14 গুষ্টি পর্যন্ত ডুলে
শেষ হয়ে গেছে। আপনি যেটা বলতেছেন উনি যে এভাবে সহযোগিতা তো লেট একটা রিস্কের কাজ তাই না? জি জি জি। তো ভাইজান আপনি ভালো থাকবেন, আমরা সেই দোয়াই করি। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কেউ যদি ওনাকে হেল্প করতে চান হেল্প করতে পারবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।